আপনারা দেখুন কিভাবে একটি ফেসবুক কে আমরা পিডিএফ ফাইল অ্যাড করতে পারি অতি সহজেই। সর্বপ্রথম আমরা গুগলে গিয়ে ফেসবুক ব্রাউজ করব। তবে অবশ্যই আমাদের ফেসবুক মোবাইলের সেটিংস থেকে কিছু পরিবর্তন করতে হবে, সেটা আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দেব। দেখুন, আমি ফেসবুক লিখে সার্চ করা হচ্ছে। তবে ফেসবুক লেখার আগে ওয়েব ডট ফেসবুক লেখাটা সবচেয়ে ভালো। যদি এম ডট ফেসবুক আসে তাহলে আপনারা পিডিএফ ফাইল অ্যাড করতে পারবেন না কোনোভাবেই। এ কারণে আমরা সর্বপ্রথম ওয়েব ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করব। এরপর তার আগে আমরা আমাদের অপশন থেকে সেটিংসে গিয়ে অ্যাডিশনাল সেটিংসে গিয়ে আমাদের ইউজার এজেন্ট স্টার্টিংয়ে আমরা ডেস্কটপ ভার্সন করে দেব। যদি অ্যান্ড্রয়েড ভার্সন থাকে সেটাকে চেঞ্জ করে ডেস্কটপ ভার্সনে নিয়ে আসব। ডেস্কটপ ভার্সনে নিয়ে আসার পরে আমরা ফেসবুক লেখা প্রথমে যে ইয়েটি পাবো www.facebook.com, নোট m.facebook.com, অনলি facebook.com ক্লিক করব। তারপরে আমাদের পেজটি ওপেন হবে এবং কিছু সময়ের জন্য অপেক্ষা করব। তারপরে আমরা মেসেঞ্জারের মতো যে আইকনটি আছে ওই আইকনটিতে ক্লিক করব এবং আমরা আমাদের যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপ আছে বা যে কোনো মেসেঞ্জারে আপনি চাইলে পিডিএফ ফাইল অ্যাড করতে পারেন সহজে। দেখুন অপশনটি চলে আসবে। যেমন আমরা কম্পিউটারে এরকমভাবে ফাইল অ্যাড করে থাকি অতি সহজেই, সেটা আপনি আপনার মোবাইল দিয়ে করতে পারছেন। দেখুন আমাদের একটি গ্রুপ মেসেঞ্জার গ্রুপ আছে, সেখানে আমি ক্লিক করে অতি সহজেই পিডিএফ ফাইলটি অ্যাড করে দিচ্ছি। একটু অপেক্ষা করবেন। দেখুন নিচে চলে আসবে আমাদের কম্পিউটারের মতো সিস্টেম। ওখানে একটি ফাইল অ্যাটাস্টেড আইকন আছে, যে আইকনটিতে ক্লিক করলে আমরা ফাইল ম্যানেজার, আপনার যে কোনো মোবাইল থেকে আপনার পিডিএফ ফাইল যে ফোল্ডারে আছে সেখান থেকে সিলেক্ট করে পিডিএফ ফাইলটিকে সিলেক্ট করবেন। করার পরে ওকে বাটনে ক্লিক করবেন এবং অ্যাটাচমেন্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরে আমরা এখানে সেন্ড বাটনে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে অথবা একটু নেটের গতি কম হলে একটু সময় অপেক্ষা করার পরে ফাইলটি আপলোড হয়ে যাবে। দেখুন আপনারা এখন দেখতে পাবেন ফাইলটি আপলোড হয়ে গেছে অলরেডি। আমি আরও একটি ফাইল আপলোড করে দেখাচ্ছি। আপনারা এভাবে অতি সহজে মোবাইল থেকে পিডিএফ ফাইল আপলোড করতে পারবেন ফেসবুক মেসেঞ্জারে। তবে এটি ফেসবুক মেসেঞ্জার দিয়ে মোবাইল থেকে করা যায় না, এটি যে কোনো ব্রাউজার থেকে আপনি এই পদ্ধতিতে অবশ্যই ব্রাউজারের সেটিংসে গিয়ে অ্যাডিশনাল সেটিংস থেকে মোবাইল ভার্সনটিকে ডেস্কটপ ভার্সন করে দিতে পারবেন অথবা অ্যান্ড্রয়েড।